আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব কিভাবে জিমেইলে লগইন হিস্ট্রি বের করতে হয়। সে ঠিক আছে, তো জিমেইলে লগইন হিস্ট্রি বের করার জন্য প্রথমে আপনাকে জিমেইলে লগইন করতে হবে। তো এর জন্য আমি একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে গিয়ে আমি আমার জিমেইলে যাচ্ছি, জিমেইল। এখানে আমি আমার জিমেইল অ্যাড্রেসটা লিখলাম, লেখার পরে কি নেক্সট। এরপর আমি আমার জিমেইলের পাসওয়ার্ড দিচ্ছি এখানে, ওকে। সো জিমেইলে লগ ইন হওয়ার পরে এটা হচ্ছে আমার জিমেইলের উইন্ডো। এরপর নিচে দেখবেন ডিটেলস, ডিটেলস নামে একটা অপশন আছে। এই ডিটেলস অপশনে আপনি কী করবেন, ক্লিক করবেন ঠিক নিচে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার জিমেইলের টোটাল যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটা এখান থেকে আপনাকে দেখাবে। সাপোজ আমি যদি এখন বলি যে ব্রাউজার গুগল ক্রোম থেকে শো ডিটেলস, এখানে যদি ক্লিক করি শো ডিটেলসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার এই ব্রাউজার থেকে যে লগ ইন হয়েছে সেই ডিটেলসটা কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। তো এখানে এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস, আমার এখানে যে আইপি অ্যাড্রেসের মধ্যে আমি লগ ইন হয়েছি সেই আইপি অ্যাড্রেসটা আমার এখানে দেখাচ্ছে, ডেট অ্যান্ড টাইম এবং কয়টার সময় লগ ইন করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এর কিছুক্ষণ আগে অর্থাৎ 8:47 AM তখন কিন্তু মোবাইলের মাধ্যমে লগ ইন করা হয়েছিল, ঠিক আছে, ঠিক তখনও কিন্তু যে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেসটা আমার এখানে শো করতেছে। এরপর হচ্ছে ব্রাউজার, এরপর আননোন ব্রাউজার, টোটাল নাম্বার অফ ব্রাউজার এখানে হচ্ছে আপনাকে শো করবে এবং কোন ডিভাইস থেকে সেটা করা হয়েছে সেটা আপনাকে এখানে দেখাবে। এবং সেকেন্ডলি হচ্ছে আইপি অ্যাড্রেস এবং থার্ডলি হচ্ছে কোন সময়ে। এবং সেই আইপি অ্যাড্রেস যদি আপনি এক্স্যাক্টলি লোকেশন বের করতে চান তাহলে আইপি অ্যাড্রেসটার মাধ্যমে আপনি বের করতে পারবেন। আইপি অ্যাড্রেস আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন আইপি অ্যাড্রেস লোকেশন, লেখার পরে দেখবেন যে সেই আইপি অ্যাড্রেসে দেওয়ার সাথে সাথে সেই আইপি অ্যাড্রেসের লোকেশন কোথায় সেই লোকেশনটা আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে জিমেইলের লগ ইন হিস্টোরি, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার জিমেইল কোন কোন জায়গায় লগ ইন করা আছে। এরপর হচ্ছে myaccount.google.com, ঠিক আছে। সো myaccount.google.com এখানে আসার পরে দেখবেন সিকিউরিটি নামে একটা অপশন আছে, সিকিউরিটি অপশন। সিকিউরিটি অপশনের নিচে স্ক্রল করে আসে দেখবেন যে ইওর ডিভাইসেস, ঠিক আছে। তো ইওর ডিভাইসেস ফর মোর আমি এখানে ক্লিক করলাম। সো আমার এই জিমেইল অ্যাড্রেস বর্তমানে যে যে ডিভাইসে লগ ইন করা রয়েছে সেই ডিভাইসগুলো কিন্তু এখানে আমার শো করতেছে। সাপোজ উইন্ডোজ, উইন্ডোজে কানেক্ট, এরপর হচ্ছে কি Y7 এখানে কানেক্ট, এরপর হচ্ছে অ্যানাদার উইন্ডোজে কানেক্ট, এরপর স্যামসাং গ্যালাক্সি S8 এটাতে কানেক্ট, উইন্ডোজ এবং কি গ্যালাক্সি S8 Plus। সো এই ধর এই যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো কিন্তু আমার এই ইমেল অ্যাড্রেস এই মুহূর্তে কানেক্ট রয়েছে। সো আপনার ইমেল যদি অন্য কেউ যে কোনো কানেক্ট করে ফেলে সেই ডিভাইস কিন্তু আপনার এখানে সাথে সাথে শো করবে, ঠিক আছে। তো এরপর আপনি মোর ডিটেলসে যাওয়ার পরে দেখবেন সেই মোর ডিটেলসে যদি আপনি ক্লিক করেন, করার পরে যদি এখানে ফাইন্ড ডিভাইস দিয়ে থাকেন সেক্ষেত্রে ঠিক যে ডিভাইস থেকে এটা কানেক্ট করা হয়েছে সেই ডিভাইসের টোটাল নাম্বার অফ ইনফরমেশন আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন, ঠিক আছে। এক্সাক্ট লোকেশন এবং কি সেই ডিভাইসের ইনফরমেশন, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে এভাবে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসে ডিটেলসে গিয়ে ঠিক কতজন লগ ইন করেছে এবং কোন কোন লোকেশন থেকে লগ ইন করেছে সেই জায়গাগুলো খুব সহজেই বের করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস।